কঠিন মুসিবতের মধ্যে পড়ে যান, কখনো যদি রিজিকের অভাবের মধ্যে পড়ে যান, জটিল কঠিন মামলার মধ্যে পড়ে যান, আগে দুই রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়িয়া সেজদার মধ্যে পড়ে চোখের পানি সেরে দিয়ে কেঁদে ফেলবেন ওই মালিকের দরবারে, ওই মালিকের দরবারে আল্লাহ বলেন ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة الله ولي من دار نماز من دور جرمت میں تم ربی اللہ شہد جو چاہ আমি মালিকের সাহায্য তোমরা চাও, সালাতের মধ্যে দাঁড়াইয়া সেজদা নামাজ শেষ করে সেজদায় পড়ে যায় চোখের পানি ছেড়ে দেন, যদি সেটা তাহাজ্জুদের সময় হয় যাওফুল লাইলিল আকিল শেষ রাতে যদি হয়ে যায় দোয়া কবুল হয়ে যাবে, নবী বলেন আদবুর সালাতিল মাকতুবা, সেটা যদি ফরজ নামাজের পরে হয় নবী বলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যাবে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় সাহেব শরীয়ত নবী বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আর আমার দেশের নবীর উম্মত চাই যায় বিরাট বড় দাড়ি মাথায় পাগড়ির ঘন্টা সাইকে আদানি বাদানি বাদানি লাগাইয়া আজকে আমার নবীর ফতোয়া নামাজের পরে দোয়া কবুল হয়, আর সাইকে মাদানি ফতোয়া দিয়ে দিল ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত হইয়া যায়, তার মানে বোঝা গেল ওরাই হলো অরিজিনাল বেদাতি মোল্লা। এই কথা বলেন ঠিক কিনা? আজকে যতই কান্দ এই কান্নাকাটি থেকে কোনো লাভ হবে না, যেখানে কাঁদলে লাভ হবে সেইখানে কাঁদো। জীবনে কে কোন আমল করছ ওই আমলের উসিলা ধরে মালিকের দরবারে হাত তুলে দাও, আজকে আল্লাহ সানার কেউ পাথর সরাইবে না রে বন্ধু, এক বন্ধু হাত বাড়াই দিছে আল্লাহ, জীবনে কোনদিন ভালো আমল আমি করি নাই একটা আমল আমি করছি, আমার জীবনে তেমন কোন ভালো আমল নাই মালিক একটা আমল আমি সারা জীবনে করছি আল্লাহ তুমি জানো, আমার বাড়ি একটা দিন মজুর কাজ করত সারা দিন কাজের বিনিময়ে আমি তাকে মাত্র এক সা গম দিতাম সাড়ে তিন সারের মতো, এই ওই লোকটি নাকি মনে রাখবেন আমি জীবনের কোন নেক আমল আমার নাই আল্লাহ সারা জীবনে একটা নেক আমল করছি এলাহি আমার দিন মজুরটা হাসতে 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 চলে গেল, আল্লাহ হাত তুলেছি পাথর গুহার সামনে বের হওয়ার কোনো রাস্তা নাই, যদি আমলটা কবুল করে নাও আল্লাহ তাহলে আজকে এই তিনটা পাথরের আল্লাহ এই আমাদের গুহার সামনে থেকে তুমি পাথর সরায় দাও, হাবিবে কিবরিয়া ডেকে বলে সাবিরা রে দোয়া করতে দেরি হয়েছে তিন ভাগের এক ভাগ পাথর আমার আল্লাহ টাচ করে গুহার সামনে থেকে সরায় দিয়ে দিল, একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ, দোয়া কবুল হয় কথা কর না কেন হয় কয় হাত দিয়ে দোয়া করছে জোরে কর জোরে কর, তো যে নামাজের পরে দোয়া মানা না ও হাত তুললো কোন সময়, যে দলবদ্ধ ভাবে দোয়া করে না ও হাত তুললো কোন সময়, এ নবীর উম্মত তার মানে বোঝা গেল আমার দেশে আমরা বেদাতি না ওরাই হলো অরিজিনাল বেদাতি, কথা বলেন ঠিক ঠিক ঠিক, হ্যাঁ বলতে হবে আমরা বেদাতি না, যারা আজকে রসূলের দেওয়া বিধানটাকে উল্টিয়ে নিজের মন গোসল চালিয়ে দিয়ে বেদাতে তপ্পা লাগিয়ে দিল ওরাই বেদাতি, নিজের মন গোসল সাবিত করে আল্লাহর নবী বলে দিলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়,
এক কথাই শেষ এখন উম্মত ইচ্ছা করলে একাও করতে পারে দলবদ্ধভাবে করতে পারে ইমাম সাহেব নিয়েও করতে পারে ইমাম সাহেবকে ছাড়াও করতে পারে তবে উত্তম হলো ইমাম সাহেবকে নিয়ে দোয়া করা মসজিদ শেষ ফরজ শেষ নামাজ শেষ কে কার মতো দোয়া করবে দরকার কি দলবদ্ধভাবে দোয়া করলে আরেকটা সুন্নতের আমল হয়ে যাবে নবী করিম ফরমান উম্মত দলবদ্ধভাবে যখন উম্মত দোয়া করে একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে আল্লাহ কাছে শরম লাগে হাত গুলি ফিরিয়ে দিতে আল্লাহ সাথে সাথে বান্দার দোয়া গুলিকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের দোয়াকে মকবুল করে নিয়ে নেয় একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ দলবদ্ধভাবে দোয়া করা ফরজ নামাজের পরে দোয়া করা নবীর ইজাজত মা আতাকুম আর-রাসূল ফাখুযুহু আল্লাহ বলেন আমার রাসূল যেটা করেছেন করার অনুমতি দিয়েছেন মন ও সম্মতি আছে তোমরা করো আমা নাহাকুম আনহু ফান্তাহু নবী করেন নাই করার অনুমতি দেন নাই মন ও সম্মতি দেন নাই তোমরা এটা ছেড়ে দাও ফরজ নামাজের পরে দোয়া দলবদ্ধভাবে দোয়া মাহফিলের পরে দোয়া কোরআন খতমের পরে দোয়া দলবদ্ধভাবে দোয়া খাওয়ার পরে দোয়া উত্তম সময়ে দোয়া করা দলবদ্ধভাবে করা একা করা ইমাম নিয়ে করা উলামায়ে কিরাম নিয়ে করা বাচ্চাদেরকে নিয়ে করা মুরব্বিদেরকে নিয়ে করা দলবদ্ধভাবে দোয়া করা এটা আল্লাহর নবীর ইজাজত ফরজ নামাজের পরে দোয়া নবীর ইজাজত নবীর দেওয়া ইজাজতকে নিজেদের বানানো উসিল সাবমিট করে যারা আজকে বেদাত বানিয়ে দিয়েছে ওরাই হলো সমাজের ইসলামের সবচেয়ে বড় নিকৃষ্ট বেদাত কথা বলেন ঠিক না ঠিক ওই জামানাতে মানুষ হাত তুলে দোয়া করে কঠিন মুসিবতে পড়ে গেল আল্লাহ বিপদে বিপদে সাথে সাথে পাথর সরে গেল দুই নম্বর বন্ধু আবার হাত দেখুন দেখতে কবুল হয়ে গেছে ফরজ জন্য হাত তুলে গেল আল্লাহ জীবনে কোনো ইবাদত নাই একটাই ইবাদত করছে বন্ধু ডেকে বলে রব্বুল আলামিন জীবনের কোনো আমল না একটা আমল আমি করেছি আল্লাহ তুমি জানো যুবক যারা আছেন শুনে যাবেন এই আওয়াজ মাইকের আওয়াজ যত দূর যা যত দূরে যায় তারাও শুনে যাবেন মা বোনেরা শুনে যাবেন দুই নম্বর বন্ধু হাত তুলে বলতেছে রব্বুল আলামিন জীবনে একটা আমল করেছি আল্লাহ তুমি জানো আমার ঘরের মধ্যে একজন বৃদ্ধ মা ছিল বৃদ্ধা মা ছিল বৃদ্ধ বাবা ছিল আল্লাহ আমার অভ্যাস ছিল আমি আমার মা বাবার দুধ পান না করাইয়া খাবার না খাওয়াইয়া আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম না আল্লাহ আমি উট দুম্বা ছাগল ভেড়াগুলি দহন করে এই দুধগুলি বাজারে বিক্রি করে কিছু বাজার সদাই বাড়ি নিয়ে আসতাম কিছু দুধ পেয়ালা ভরে আমি আমার মা এবং বাবার জন্য নিয়ে আসতাম বাড়িতে গরম করে আগে মাকে বাবাকে খাওয়াইতাম পরে সন্তানদেরকে খাওয়াইতাম এই আমল কয়জন আপনারা করেন সুন্দরী বউ পাইয়া বাবা মারে ভুলছো তোর কপালে আন্তর্জাতিক ঠাড়া পড়ে গেছে এই কথা বলেন ঠিক কিনা পৃথিবীর কোটি মানুষ যদি দোয়া করে তোমার জন্য দোয়া কাজে লাগবে না রে কাজে লাগবে না কাজে লাগবে না ওই বন্ধুটি হাত তুলে কাঁদে বলে রব জীবনে কোনো আমল আমার নাই গো আল্লাহ একটা আমল আমি করছি আমার বৃদ্ধ বাবা মা ওই যে দুধ না পান করে এক খাবার না খাওয়ে আমি খাওয়াইতাম একদিন উট দুম্বা ছাগল গুলি চড়াইতে চড়াইতে বহু বহু দূরে আমি চলে গেলাম বহু দূরে চলে যাওয়ার পরে আল্লাহ ফিরতে ফিরতে আমার সন্ধ্যা হয়ে গেল বাজারে দুধ বিক্রি করে বাড়ি আসতে আসতে গভীর রাত হয়ে গেল এসে দেখি আমার বৃদ্ধ মা বৃদ্ধ বাবা ঘুমায়া বসে খোদার কারণে আমার ছেলে মেয়েগুলি কান্না করতেছিল আল্লাহ তুমি জানো আমি আমার মা বাবাকে দুধ না খাওয়াইয়া খাবার না খাওয়াইয়া বাচ্চাদেরকে খাবার দেব না ছেলেরা মেয়েরা কান্দতে 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 ঘুমায় পড়ল বাবা খাবার দাও বাবা খাবার দাও বাবা খাবার দাও একটা সন্তানের জন্য কত কঠিন পরীক্ষা
একদিকে বাবা মা আর একদিকে সন্তান দুজনই কলিজার জন একদিকে বাবা আর একদিকে মা দুইটা সম্পত্তি কলিজার ধন সন্তানরাও কলিজার ধন বাবা মাও কলিজার ধন ছেলে মেয়েরা কাঁদে আর বলে বাবা খাবার দাও আল্লাহ তুমি জানো আমি আমার আব্বা আম্মারে না খাওয়াইয়া কোন কিছু সন্তানকে খাওয়াইতাম না মা বাবা ঘুমাই পড়ছে যদি ডাকি মার কষ্ট হবে যদি ডাকি রে বাবার কষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ডাকি না বাবা মা ঘুমাই পড়ল আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার বিছানার পাশে আমি বসে রইলাম বাচ্চারা বাবা খাবার দাও বলে ঘুমাই পড়ল এলাহি এলাহি সন্তানরা ঘুমায় পড়ল খাবারের খাবার খাবার করে করে আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার বিছানায় বসে রইলাম কখন আব্বা আমার ঘুম ভাঙবে রে পটিয়া মালিহার মুসলমানেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় ও মায়ের সন্তান বাবার সন্তান ও মা বোনেরা আমার আওয়াজগুলি শুনে যাও বাড়ি পর্যন্ত নিয়ে যাও কারণ মহিলারা যদি ভালো হয় সংসার ভালো হয়ে যায় বৌমা যদি শাশুড়িকে মার মতো মনে করে শাশুড়ি যদি বৌমাকে সন্তানের মতো মনে করে আল্লাহর কসম একটা দিনের জন্য ঝগড়া হবে না কথা বলেন ঠিক কি না কিছু শাশুড়ি আছে বদ চরিত্রের আগে শাশুড়িকে লাঠি দিয়ে লই পরে বউ মারি দিব কিছু শাশুড়ি আছে বদ চরিত্রের বৌমাকে উত্তপ্ত করে কষ্ট দেয় সে মনে করে পরের বেড়ি আমার ঘরে আসছে কামলা দেওয়ার জন্য কেরে মা তুমি ওই মেয়েটাকে কি নিজের মেয়ের মতো মনে করতে পারো না ওই মেয়েটা তো কারো মেয়ে ওই মেয়েটা তো কারো বোন কারো আত্মীয় কারো সন্তান ওই মেয়েটা আরেকজনের সন্তান তার বাবা মা তাকে কলিজার মতো আদর করে তোমার ঘরে দিয়ে দিছে তোমার উপর ভরসা করে রে মা তারা জানে তুমি একজন নারী আমার মেয়েটার কষ্ট দিবা না সুখে রাখবা শাশুড়ি মা কে বলতেছি আগে বাস দিলে শাশুড়ি মা মেয়েটাকে কি নিজের মেয়ের মতো আপনি দেখতে পারেন না তার সুখে তার দুঃখে যদি সন্তানের মতো নিজের মেয়ের মতো মনে করেন তাহলে তো আর সংসারে অশান্তি লাগে না কোন সময় বৌমা অসুস্থ হয় ও শাশুড়ি মা আপনি আপনার মেয়েটাকে আপনার বৌমাটাকে নিজের মেয়ের মতো মনে করে তখন বলবেন মা ঘুমাও বিশ্রাম করো আমি রান্না বান্না করে দিচ্ছি তোমার চিন্তা করা লাগবে না ওই মেয়েটা সারা জীবন মনে রাখবে আমার শাশুড়ি মা আমাকে মেয়ের মতো আদর করে পৃথিবীর কোন মানুষ কষ্ট পাইলেও আমি আমার এই মায়ের মতো শাশুড়িকে কষ্ট দিতে পারবো না কথা বলেন ঠিক কি না পাশের বাড়ির কিছু মহিলা আছে দেখেন হুজুর এই বেডিকার খবর আপনি কেমনে জানেন এগুলি না জানলে তো বাস করা যাবে না পাশের বাড়ির কিছু মহিলা আছে এরা এসে মহিলারে পার মারে এই সলিমের মা বেটার বউ বিয়ে করে আনছো আমাদের ফরিদপুরের ভাষায় বলতেছি বেটার বউ বিয়ে করে আনছো এই রান্না বান্না করে খাবার জন্য নাকি বেটার বউ ঘরের ভিতরে খান বাবুর মতো শোয়ায় রাখছো কারণ কি বাস একটা পাম মেরে দিছে শাশুড়ি তো রাই গো অস্থির হয়ে গেছে যেই বেড়ি এসে পাম মারছে ওটা হলো শয়তানের খালা কতক্ষণ নাকে জোরে বলে ওই ইবলিসের খালা ও এসে পাম মেরে দিছে শাশুড়ি রেগে গেছে মাথা গরম হাই কত তো সত্যি এই লেগে গেল ঝগড়া বাস ওটা শয়তানের খালা মহিলাদেরকে বলবো এই সমস্ত মহিলাদেরকে ঘরে দরজার সামনে প্রশ্রয় দিবেন না একবারে দরজার বাহির থেকে বলতে চলে যাও তোমার আশা লাগবে না একদিন অপমান করে সুন্দর মতো তেল দিয়ে সাইজ করে দিয়ে দিবেন ও চলে যাবার জীবনে আপনার ঘরে এসে অশান্তি বাঁধাবে না কথা কন না কেন আমি সুজা বাংলা বুঝি বাংলা বুঝি কাঠ সাপ আমাদের সমাজ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে ঘরে ঘরে অশান্তি খুন খারাপি মারামারি ধাক্কা ধাক্কি পড়াপড়ি
কত মামলা আপনি কোর্টে যায় দেখেন খালি স্বামী স্ত্রীর মামলা খালি স্বামী স্ত্রীর মামলা তালাকের মামলা বাংলাদেশে অধিক পরিমাণে তালাকের সংখ্যা বাড়ছে এত পরিমাণে বাড়ছে যা আপনি দেখলে আপনার গা শিহরে উঠবে বাচ্চা বড় হয়ে গেছে ক্লাস 10 এ পড়ে মেয়ে বউ তালাক নেওয়ার জন্য পাগল হয়ে গেছে চিন্তা করতে পারছে কল্পনায় মাথায় আসবে না সমাজ কতটা নিমজ্জিত হচ্ছে الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم وقد أحدهما أو كلاهما فلا تقل لهما أف তিন বন্ধু হাত দুই নম্বর বন্ধু হাত তুলে বলে আল্লাহ জীবনে কোন আমল নাই মা ঘুম থেকে উঠল উঠে মা বাবা ঘুম থেকে উঠার পরে দুগ্ধ পান করাইলাম করানোর পরে আমার সন্তানদেরকে দুধ পান করিয়েছিলাম ওরা বেকারি পাথর গুহার সামনে পড়ে গেছে আল্লাহ জীবনের কোন আমল নাই রব্বুল আলামিন যদি মা বাবার এই খেদমত আর ভালোবাসা তোমার কাছে পছন্দ হয় এলাহি পাথরের বাকি অংশগুলি পাহাড়ের গুহা থেকে তুমি সরিয়ে দাও প্রিয় নবীজি বলুন মাত্রে দোয়া করতে দেরি হয়েছে দোয়াগুলি কবুল হতে দেরি হয় না وقد ربك ألا تعبدوا إلا إياه أمي الله سرا أركر عبادة كربنا أمي الله سرا أركر عبادة كربنا هي بندا وبالوالدين إحسانا أمي مالك البر الدنيا تجاك تمي إحسان كربنا তোমার পিতা মাতার সঙ্গে তুমি এহসান করবে দয়া করবে ভালোবাসা দিবে ভালোবাসা দিবে ভালোবাসা দিবে ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবার যখন তারা বুড়া হয়ে যাবে ইনদাকাল কিবার যখন তারা বুড়া হয়ে যাবে এমন আচরণ তুমি তার সঙ্গে করবে অনুনয় বিনয়ের আচরণ খুবই নরম আচরণ খুবই নরম আচরণ করবে আর তোমার আচরণে যেন তোমার আব্বা আম্মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে যদি একবার উহু শব্দটা করে বসে মালিকের দরবারে হাত তুলে বসে আল্লাহ আমার এই সন্তানের জন্য আমার বড় কষ্ট হয় আল্লাহর কসম রে আমি মুফতি জহিরুল ইসলাম ফরিদি বলে গেলাম কিয়ামত পর্যন্ত তোমার জন্য আমি ফরিদি কেন কোটি কোটি ফরিদিও যদি
কাবা শরীফের গিলাফ ধরে মাকাম ইব্রাহিমে বসে বসে তোমার পক্ষ নিয়ে কান্না করি আল্লাহর কসম করে বলি এই দোয়া মালিকের দরবারে কবুল হবে তিনটা জিনিস দুনিয়া থেকে যদি পেতে চান এক নম্বর হায়াত দুই নম্বর দৌলত তিন নম্বর ইজ্জত এক নম্বর হায়াত দুই নম্বর দৌলত তিন নম্বর ইজ্জত এক নম্বর হায়াত দুই নম্বর দৌলত তিন নম্বর ইজ্জত বাবা মার খেদমতে লুটায়া পড় যুবক বাবা মা যা বলে তাই শোনো বাবা মার খেদমত করো বাবা মার কথা শোনো আদবে বিনয়ে বাবা মার সামনে দাঁড়াও নরম ভাষায় কথা বলো আল্লাহর কসম তোমাকে দৌলতের পিছনে দৌড়াইতে হবে না ইজ্জতের পিছনে তোমাকে দৌড়াইতে হবে না হায়াতের পিছনে তোমাকে দৌড়াইতে হবে না হায়াত তোমার পিছনে দৌড়াবে দৌলত তোমার পিছনে দৌড়াবে ইজ্জত তোমার পিছনে দৌড়াবে এইগুলির পিছনে দৌড়াইতে হবে না এইগুলি তোমার পিছনে দৌড়াবে তুমি তোমার মা বাবার পিছনে দৌড়াও মা বাবার খেদমত করো তাহলেই জীবনে কামিয়াবি হওয়া যাবে ঠিক কিনা ওরা বুঝে না ওরা মনে করছে টাকার পিছনে দৌড়াইলে বুঝি টাকা পাওয়া যায় দোয়া নিয়ে যেন বাবা মা হা নিজের সন্তান যদি থাকে সন্তানকে সাথে করে বাবা মার কাছে যাবে মার কাপড় দিয়ে দিবে আমি জীবনে দিছি স্টুডেন্ট লাইফ রান্না করে দিছি থালি বাসন মেজে দিছি